নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। চায়ের পাতার মধ্যে আপনারা শ্যাম্পু দেবেন কিসের জন্য? গ্যাস ওভেনে চায়ের ছাঁকনি রেখে কিভাবে আপনারা গ্যাসের খরচ কমিয়ে নিতে পারবেন? শশার খোসা ছাড়ানোর সহজ পদ্ধতি আপনাদের কাছে শেয়ার করব। আপনারা হলুদ দেবেন কিসের জন্য? তেমনই কিছু ইউজফুল টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। নিয়েছি একটা মিক্সার জার, এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষে। আমরা অনেক রান্নাতে কিন্তু সর্ষের পেস্ট ব্যবহার করে থাকি, তবে দেখা যায় সর্ষে পেস্ট ব্যবহার করার কারণে সেই রান্নাটা অনেক সময় তেতো হয়ে যায়। তবে আপনারা সর্ষের পেস্ট কিভাবে করলে আপনাদের সেই রান্না তেতো হবে না? এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আমি এখানে রসুন আর আদার ব্যবহার করেছি, আপনাদের প্রয়োজন হলে ব্যবহার করবেন, না হলেও কিন্তু চলবে। এবার পরিমাণ মতো দিয়েছি আমি লবণ, আর সামান্য পরিমাণের জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি এখানে একটা পাত্র, আর নিয়েছি একটা চায়ের ছাঁকনি। অনেকেই আমরা ডাইরেক্ট কিন্তু মশলা পেস্ট করে রান্নাতে ব্যবহার করি, তো সর্ষে ডাইরেক্ট পেস্ট করে রান্নাতে ব্যবহার করা কিন্তু উচিত নয়। সর্ষের খোসাটা যদি খাওয়া হয় অনেক সময় আমাদের গ্যাস অম্বলের সমস্যা হয়। আমরা যদি এইভাবে করে চায়ের ছাঁকনি দিয়ে সর্ষের যে খোসাটা রয়েছে সেটাকে ছেঁকে নিই, তারপর যদি রান্নাতে ব্যবহার করি, সেক্ষেত্রে দেখবেন গ্যাস অম্বলের সমস্যা কিন্তু হবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়, তবে ডিম যখন আমরা ফ্রিজ থেকে বের করি, ফ্রিজ থেকে বের করার পর সাথে সাথে কেউই কিন্তু রান্না করি না, বেশ কিছুক্ষণ ফ্রিজের বাইরে রাখতে হয়, তারপরেই কিন্তু আমরা সেই রান্নাটা করতে পারি। তবে অনেক সময় এমন হয়ে থাকে আমাদের তাড়াহুড়োর কারণে কোনো কিছু রান্নাবান্না করতে হয়, তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তাছাড়াও অনেকেই যদি বাইরে যাওয়ার থাকে তখন তো আরোই অসুবিধা হয়। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন? আমরা গ্যাস ওভেনে তো প্রত্যেকেই রান্নাবান্না করে থাকি, রান্নাবান্না করার পর দেখবেন গ্যাসের ওভেনটা কিন্তু অনেকটাই গরম থাকে। তাছাড়া যদি গরম নাও থাকে আপনারা একটু গরম করে নেবেন, তারপর ডিমগুলো এইভাবে করে যদি গ্যাসের বার্নারের সাইডে রেখে দেন, সেক্ষেত্রে দেখবেন ডিমগুলো নর্মাল হওয়ার জন্য খুব বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ির মধ্যেই কিন্তু হয়ে যাবে, তারপর আপনারা রান্নাটি করতে পারবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি কোনো না কোনো কিছু রান্নাবান্না করে থাকি, তবে যখন আমরা ঝোল জাতীয় কোনো কিছু রান্না করে থাকি সেক্ষেত্রে আমরা হয়তো আরেকটু জল দিয়ে দিই, বা লেবুর রস বা টমেটো কুচি দিয়ে দিই, যাতে করে লবণটা ব্যালেন্স হয়ে যায়। তবে অনেক সময় আমরা যখন কোনো কিছু ভাজা বানিয়ে থাকি সেক্ষেত্রে যদি লবণ বেশি হয়ে যায় অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়, কেন কি আমরা কিন্তু বেশি জলও দিতে পারি না যেহেতু ভাজা বানিয়ে থাকি। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন? নিয়ে নেবেন বেসন, যে বেসন আমরা বেগুনি পকোড়া ভাজার জন্য ব্যবহার করি সেই বেসনই আমি সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে এইভাবে করে মিশিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। যখনই আপনারা কোনো কিছু ভাজা বানিয়ে থাকবেন সেক্ষেত্রে যদি সামান্য পরিমাণের বেসন দিয়ে দেন, তাহলে দেখবেন লবণের পরিমাণটা কিন্তু অনেকটাই ব্যালেন্স হয়ে যাবে। তাছাড়াও বেসন দেওয়ার কারণে এর স্বাদও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি শশা। শশা আমরা কম বেশি কিন্তু অনেকে খেয়ে থাকি, তবে যখন আমরা স্যালাড বানিয়ে থাকি সেক্ষেত্রে অনেকে শশার খোসাটাকে কিন্তু আমরা ছাড়িয়ে খাই। তবে শশার খোসা যখনই আমরা ছাড়াই, পিলারের সাহায্যে বা ছুরি বটির সাহায্যে ছাড়িয়ে থাকি, তবে এইভাবে যদি আমরা শশার খোসা ছাড়াই, দেখবেন খোসার সাথে অনেকটাই শশা কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। তাছাড়াও যদি আপনাদের কাছে পিলার না থাকে বা হয়তো আপনারা খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা কীভাবে শশার খোসাটা ছাড়িয়ে নেবেন? এখানে আমি নিয়েছি একটা ওষুধের খালি ঢাকনা। শশাটার খোসাটা যদি আমরা এইভাবে করে ঢাকনাটার সাহায্যে ছাড়িয়ে নিই, দেখবেন শশার খোসাটা কিন্তু আমরা খুব সহজে ছাড়িয়ে নিতে পারবো, এমনকি এক্সট্রা শশাও কিন্তু আমাদের নষ্ট হবে না। অনেক সময় আমরা কিন্তু বাইরে যখন ঘুরতে যাই সেক্ষেত্রে হয়তো আমরা ছুরি পিলার বা বটি যদি না নিয়ে যায় বা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ঢাকনার সাহায্যে এইভাবে করে শশার খোসাটা খুব সহজে ছাড়িয়ে নিতে পারবো। বন্ধুরা আশা করছি আপনাদের শশার খোসা ছাড়ানোর এই টিপসটা অনেক বেশি কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস।
আমি এখানে নিয়েছি একটা কাপড়ের ব্যাগ। আমরা যখন কোনো কিছু জিনিসপত্র কেনাকাটা করি তার সাথে কিন্তু এই ধরনের কাপড়ের ব্যাগ পেয়ে থাকি, তবে এই ব্যাগগুলো আমরা অনেক সময় ফেলে দিই বা বাড়িতে এরকমই পড়ে থাকে। এই ব্যাগগুলো আপনারা ফেলে না দিয়ে কিভাবে কি কাজে ব্যবহার করবেন সেটাই শেয়ার করব। তো পুরোটা কিন্তু আমার লাগবে না, যতটা প্রয়োজন আমি একটা কাঁচির সাহায্যে এইভাবে করে এই কাপড়ের ব্যাগটাকে কেটে নিয়েছি। এবার এখান থেকে আমি বেশ কিছুটা টুকরো করে নেব। এই কাপড়ের ব্যাগের টুকরোগুলো আপনারা কি কাজে লাগাবেন? আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে কিন্তু কাঁচের বা চীনামাটির বাটি, প্লেট বা বোল থাকে, যেগুলো আমরা কি করি একসাথেই অনেক সময় একটার ওপর আরেকটা রেখে দিই। এর ফলে দেখা যায় আমাদের কাঁচের বাটি হোক কি বোল, তার মধ্যে দেখবেন একটা দাগ পড়ে যায়। তাছাড়াও অনেক সময় কোনোভাবে যদি হাত লেগে যায় সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। তবে আপনারা এই বাটি বা বোল এমন কীভাবে রাখবেন যাতে করে কোনোভাবেই দাগ পড়বে না আর হাত লেগে পড়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না। তো আমি এখানে এই যে কাপড়ের ব্যাগের টুকরোগুলো করে রেখেছি সেগুলো এইভাবে করে এই বাটিটার মধ্যে প্রথমে দিয়ে দেব, তারপর আরও একটা বাটি ওপর থেকে দেওয়ার পর কাপড়ের ব্যাগের টুকরোগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। যারা আপনাদের প্লেট বাটিগুলো কাপড়ের ব্যাগ দেওয়ার পর রাখেন সেক্ষেত্রে দেখবেন একটা বোল বা প্লেট অন্য প্লেট বা বোলের সাথে ঘষা যাওয়ার কারণে কোনোভাবে দাগ হবে না, তাছাড়াও হাত লেগে ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। আমি এখানে একটা প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিকের ভেতরে এইভাবে করে এই বোলগুলো রেখে দিচ্ছি। এতে কি হবে আমাদের প্লেট বা বাটির মধ্যে কোনোভাবে নোংরা লেগে যাবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা জলের খালি বোতল। এই ধরনের বোতল কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। তো এই বোতলগুলো কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এই বোতলের মধ্যে প্রথমে জল ভরে নেব, আর দেখতেই পাচ্ছেন এই বোতলটার মধ্যে কিন্তু জল ভর্তি করে নিয়েছি। কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রত্যেকে বাড়িতে কিন্তু এই ধরনের ফোনের ব্যবহার করে থাকি, তবে অনেক সময় দেখবেন আমাদের যখন কারেন্ট চলে যায় আমরা অনেকেই এমার্জেন্সি লাইট মোমবাতি জ্বালিয়ে থাকি, আবার কেউ কেউ কিন্তু এই ধরনের স্মার্টফোনও এইভাবে জ্বালিয়ে রাখি। তবে এইভাবে যখনই আমরা জ্বালাই এর যে উগ্র আলোটা থাকে সেটা আমাদের চোখে লাগে, বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা বা বাচ্চারা থাকে তখন অনেকটাই অসুবিধা হয়। তো আপনারা এইভাবে করে জলের বোতলটা যদি এই লাইটের ওপরে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন এই আলোটা কিন্তু আপনাদের চোখে লাগবে না। তাছাড়াও এইভাবে যদি বাচ্চারা চায় পড়াশোনাও কিন্তু করতে পারবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি একটা বাটি, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন, আর নিয়েছি এখানে চায়ের পাতা। দু চামচ মতো চায়ের পাতা এর মধ্যে দিয়ে দেব। অনেকেই আমরা সকাল বিকাল চা পান করে থাকি, চায়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের গুণ রয়েছে। চা পান করা ছাড়াও আমরা কিন্তু চায়ের পাতা নানাভাবে কাজে ব্যবহার করতে পারি। চায়ের পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের অ্যান্টি অক্সিডেন্ট এমনকি ক্যারোটিন। আমি এখানে নিয়েছি একটা শ্যাম্পুর পাতা, পুরো শ্যাম্পুটাই কিন্তু এই চায়ের পাতার ওপরে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এবার এই শ্যাম্পু আর চায়ের পাতা আমি খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি এক কাপ পরিমাণের জল। দু চামচ চায়ের পাতার সাথে এক কাপ পরিমাণের জলই কিন্তু এখানে দিতে হবে। তারপর আবারও আমি একটু চামচের সাহায্যে এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। এবার এইভাবে আমি রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে করে এই জলের মধ্যে চায়ের পাতার যে উপকারিতা গুণ রয়েছে সেটা খুব ভালোভাবে মিশে যায়। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু 10 মিনিট হয়ে গেছে, আর চায়ের পাতা কিন্তু এই জলের সাথে খুব ভালোভাবে মিশেও গেছে, আর চায়ের পাতার যে উপকারিতা গুণ রয়েছে সেটাও কিন্তু এই জলের মধ্যেই চলে এসেছে। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন সেটাই শেয়ার করব। আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি একটা ছাঁকনি। এই মিশ্রণটাকে আমি এইভাবে করে ছেঁকে নিচ্ছি, তবে চায়ের যে পাতাটা রয়েছে সেটাও কিন্তু ফেলবো না, একটা কাজে ব্যবহার করব, সাইডে আমি রেখে দিচ্ছি। এবার এই যে মিশ্রণটা তৈরি হলো শ্যাম্পু আর চায়ের পাতার লিকারের, সেটা আপনারা কি কাজে ব্যবহার করবেন বা কিভাবে ব্যবহার করবেন? নানা ধরনের সমস্যা দেখা যায়, অনেকেরই দেখবেন বয়সের আগে চুল পেকে যায়, তাছাড়াও চুল ঝরার প্রবণতা অনেকটাই দেখা যায়।
এই কারণে আমরা বাজার থেকে নানা ধরনের কেমিক্যাল দেওয়া ওষুধ বা স্প্রে ব্যবহার করে থাকি চুলের মধ্যে। সেক্ষেত্রে দেখা যায় আমাদের চুলের ভালো হওয়ার পরিবর্তে উল্টে আরও কিন্তু ক্ষতি হয়ে যায়। আপনারা এইভাবে একটা সলিউশন বানিয়ে নেবেন। চুল ধোয়ার আগে আপনারা কি করবেন, সপ্তাহে দুদিন এই সলিউশনটা মাথার মধ্যে অ্যাপ্লাই করবেন, তাহলে দেখবেন চুল পাকার সমস্যাটা দূর হবে, চুল ঝরার সমস্যাও দূর হবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মাছ। মাছ আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই খেয়ে থাকি, তবে এমন কিছু মাছ থাকে বিশেষ করে দেখবেন যখন আমরা জ্যান্ত মাছ নিয়ে আসি, মাছ ধোয়ার পরেও দেখবেন মাছের থেকে একটা লাল জল বেরোতেই থাকে। তাছাড়াও মাছের মধ্যে একটা পিচ্ছিল পদার্থ কিন্তু থাকেই যতই আমরা ধুই না কেন। তাছাড়াও যদি অনেকবার মাছ ধোয়া হয় সেক্ষেত্রে দেখবেন মাছের স্বাদটাও কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। তবে আপনারা যখনই মাছ ধোবেন, বিশেষ করে জ্যান্ত মাছ যদি ধন, কিভাবে ধোবেন, সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবেন মাছের মধ্যে, তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে দেবেন। যদি আমরা লবণ দিয়ে এইভাবে করে মাছের মধ্যে একটু মেখে দিই, সেক্ষেত্রে দেখবেন মাছের মধ্যে যে একটা পিচ্ছিল পদার্থ থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। আর দেখতেই পাচ্ছেন মাছটা জল দিয়ে ধুয়েও দিয়েছি, আর মাছের মধ্যে এখন কিন্তু পিচ্ছিল পদার্থও নেই আর লাল জলও বেরোচ্ছে না। তবে মাছ ধোয়ার পর দেখবেন আমাদের হাতের থেকে একটা আঁশটে গন্ধ ছাড়তেই থাকে। আর এই হাত যদি আমরা অন্যান্য কোনো জিনিসপত্রের মধ্যে দিই, সেক্ষেত্রে সেই জিনিসের মধ্যেও গন্ধ হয়ে যায়। তো যে চায়ের পাতাটা আমি রেখেছিলাম শ্যাম্পু মেশানো, সেটাই আমি নিয়েছি হাতের মধ্যে এইভাবে করে দিয়ে খুব ভালোভাবে প্রথমে মাখিয়ে নিচ্ছি, তারপর পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নেব। চায়ের পাতা যে কোনো গাছটে গন্ধ দূর করতে সাহায্য করে, আর শ্যাম্পু দেওয়ার জন্য আরও সুন্দর গন্ধ হাত থেকে বেরোবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী ওভেনে। রান্নাবান্না আমরা কম বেশি অনেকে করে থাকি, তবে যখন আমরা গ্যাস ওভেনে রান্নাবান্না করি, রান্নাবান্না করার পর প্রত্যেকে কিন্তু গ্যাস ওভেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই, তবে বার্নারের ভেতরটা কিন্তু কেউই পরিষ্কার করি না। যখন রান্নাবান্না করে থাকি অনেক সময় তেল পড়ে যায়, জল পড়ে যায়, বা দুধ উতলে পড়ে যায়, বা কখনো সখনো খাবারের টুকরোও আটকে যায়। তাছাড়াও বেশ কিছুদিন ব্যবহার করার পর ভেতরে দেখবেন আয়রনের দাগও কিন্তু পড়ে যায়। তো যখনই জ্বালতে যায় এইভাবে করে কিন্তু হলদে জ্বলতে থাকে, এইভাবে যদি বার্নারটা জ্বলে সেক্ষেত্রে আমাদের গ্যাসের কিন্তু অনেকটাই অপচয় হয়। তো আপনাদের এই ধরনের সমস্যা হলে কি করবেন, নিয়ে নেবেন এই ধরনের একটা চায়ের ছাঁকনি। আর এখানে আমি নিয়েছি একটা পুরনো মোজা, এই মোজার ভেতরে আমি চিরুনির যে হ্যান্ডেলটা রয়েছে এইভাবে করে পরিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মোজাটা পরিয়ে দেওয়ার পর নিচের সাইড দিকে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকেও দিতে পারেন, যাতে করে খুলে না যায়। তো আমি কিন্তু আটকাইনি। এবার এই যে নিচের সাইডটা রয়েছে সেই দিকটাতে আমি একটু জল দিয়ে ভিজিয়ে নেব। এবার এটাকে আপনারা কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এই যে বার্নারটা রয়েছে সেটাকে আমি খুলে নিয়েছি। এবার যে জায়গার মধ্যে আমাদের আয়রনের দাগ জমে যায়, তাছাড়াও খাবারের টুকরো পড়ে যায়, আমরা কিন্তু হাত দিয়ে কোনোভাবে ভেতরের দিকটা পরিষ্কার করতে পারি না। এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। আয়রনের দাগ যদি জমে যায়, তাছাড়া খাবারের টুকরো যদি আটকে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কাজটা করতেও অনেকটাই সুবিধা হবে। আপনারা এখানে চায়ের ছাঁকনির পরিবর্তে গ্রেটারেরও কিন্তু ব্যবহার করতে পারেন। গ্যাসটাকে জ্বালিয়েও আমি আপনাদেরকে দেখিয়ে দেব আগে কেমন একটা হলুদ আলো বেরোচ্ছিল, এখন কিন্তু আর সেরকম বেরোচ্ছে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ। আমি এখানে নিয়েছি একটা পাত্র, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। আর নিয়েছি এখানে একদম সামান্য পরিমাণের পেঁয়াজ, আর নিয়েছি এখানে গ্রেটার। গ্রেটারের সাহায্যে এইভাবে করে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটা থেতেও করে নিতে পারেন। এবার গ্রেটারের মধ্যে যেটুকু লেগে রয়েছে হাতের সাহায্যে এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি হলুদ, সামান্য পরিমাণের হলুদ আমি এর মধ্যে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের আটা, আর দিয়ে দেব আমি এখানে ভিনিগার। এখানে কিন্তু ভিনিগারেরই ব্যবহার করতে হবে। এখানে যেহেতু আমি পেঁয়াজ হলুদ আর ভিনিগার দিয়েছি, এগুলো মিশ্রিত হওয়ার কারণে একটা স্ট্রং গন্ধ তৈরি হবে, আর আটা দেওয়ার কারণে আমাদের এখানের বাইন্ডিংটা ঠিক হবে। তো আমি এক চামচের মতো জলেরও ব্যবহার করেছি, তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি পাতলা বা ঘন হবে না। এইভাবে করে মাখিয়ে নেওয়ার পর ছোট ছোট বলের মতো বানিয়ে নেব। আর এই বলগুলো আপনারা কি কাজে ব্যবহার করবেন, আমরা যেখানে
আমাদের গ্যাসের সিলিন্ডারটা রাখি, তার নিচের সাইডে পিছনের সাইডে অনেক সময় দেখবেন ছোট ছোট পোকামাকড়, মাকড়সা, তেলাপোকা কিন্তু থাকে। আর যদি এগুলো পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে দেখবেন তেলাপোকা, মাকড়সা, আরশোলার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। পুরো কিচেনের মধ্যেই কিন্তু দেখা যায় অনেক সময় আরশোলা, তেলাপোকার উপদ্রব হয়ে গেছে। তো আপনারা কি করবেন, এই যে বলগুলো বানিয়ে রেখেছি সেগুলো আপনারা কিন্তু দিয়ে দেবেন। তাহলে কি হবে, এখানে যেহেতু পেঁয়াজ, ভিনিগার আর হলুদের ব্যবহার করেছি, এর স্ট্রং গন্ধের কারণে দেখবেন এখানে কিন্তু কোনো রকমের পোকামাকড় থাকবে না, আর যদি থাকেও এই বলগুলো ব্যবহার করার কারণে সেখান থেকে কিন্তু চলে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।